আজি সন্ধিয়ার প্রথমটি খবর। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে উত্তর পূর্বাঞ্চলের লগতে দেশের পূব আর দক্ষিণ প্রান্তত অহা 25 আগস্টলে ধারাষার বরষুণের আগলি বতর আদি অরেঞ্জ এলার্ট জারি করেছে। 5খন জেলাত অরেঞ্জ এলার্ট আর 20খন জেলাত হালধিয়া এলার্ট জারি করা হয়েছে। ধুবুরী, কোকরাঝাড়, হোজাই, ডিমাহাসা আর কাছাড় জেলাত অতিপাত বরষুণের সম্ভাবনার অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। ইফালে দক্ষিণ শালমরা, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, চিরাং, বরপেটা, বাক্সা, কামরূপ মহানগর, কামরূপ গ্রাম্য, মরিগাঁও, পশ্চিম কার্বি আংলং, নগাঁও, কার্বি আংলং, গোলাঘাট, যোরহাট, শিবসাগর, লক্ষীমপুর, ধেমাজি, তিনিচুকীয়া, করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলা ধারাষার বরষুণের সম্ভাবনার হালধীয়া এলার্ট জারি করা হয়েছে। পরবর্তী খবর। বিগত বর্ষর পর আদানী গ্রুপে রাজ্যের কেবাখনো শহর স্মার্ট মিটার সংযোগ আরম্ভ করেছে। এই গ্রুপে সংস্থাপন করা স্মার্ট মিটারে গ্রাহকক তেজ শোহার দরে মাচুল শুকিছে। বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগত কনের অংশ হিসাবে সরকারে শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড চমুকৈ APDCLত আদানী গ্রুপর প্রবেশ নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমত প্রকাশিত তথ্য অনুসরি প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ গৌতম আদানীর নেতৃত্বাধীন এই কোম্পানিটি ইতিমধ্যে 840 কোটি টাকার ঠিকা লাভ করেছে। CPIMৰ ৰাজ্যিক কমিটির পূর্ণাঙ্গ বৈঠকে স্মার্ট মিটার নামত চলি থাকা হাৰাশাস্তি বন্ধ করে সাধারণ রাইজর বিদ্যুৎ মাচুল হ্রাস করার দাবি উত্থাপন করেছে। পরবর্তী খবর। 2024ৰ ডিসেম্বর মাহত রাজ্যত অনুষ্ঠিত হব পঞ্চায়েত নির্বাচন। এই গুরুত্বপূর্ণ মন্তব্য করলে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। মন্ত্রীগুলো জানা অনুসরি এইবারের পঞ্চায়েত নির্বাচন হব রাজনীতিমুক্ত। এইবারের পঞ্চায়েত নির্বাচন না থাকে কোনো দলীয় চিহ্ন। এইবার রাইজে নহয় পঞ্চায়েত সভাপতি নির্বাচিত করব পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যসকলে। পঞ্চায়েত নির্বাচন সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য করে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসে ঘোষণা করেছে যে 31 আগস্টর ভিতর পঞ্চায়েত আর 7 সেপ্টেম্বরের ভিতর ব্লক সমূহ পুনর্গঠন করা হব। এই পুনর্গঠন 2001 চনের লোকপিয়ল অনুসরি সম্পন্ন করা হব আর এই প্রক্রিয়া শেষ হওয়ার পাছত ডিসেম্বরত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হব। 8 জুলাইত সরকারে বিশেষ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছিল পঞ্চায়েত পরিচালনার বাবে, যার নেতৃত্বত আছে অভিভাবক মন্ত্রী, স্থানীয় বিধায়ক আর BDO। আজি সন্ধিয়ার পরবর্তী আর অন্তিমটি খবর। ইলাচি দানায় আপনার জীবন সলনি করবেন। ইলাচি কেবল এক মশলা নহয়, ই স্বাস্থ্যের বাবে অতি গুরুত্বপূর্ণ উপাদান। ইলাচি মুখর দুর্গন্ধ, মারির রোগ আর ক্যাভিটিস হ্রাস করা সহায় করে, যার ফলত মুখর স্বাস্থ্য উন্নত হয়। ইলাচির কর্কটরোধী ক্ষমতা আছে, যি কর্কট রোগের বিরুদ্ধে যুঁজ দিবলৈ সহায় করে। ইলাচির প্রাকৃতিক জীবাণুরোধী গুণে শরীরের ব্যাকটেরিয়া আর ভেঁকুর প্রতিরোধ করা সহায় করে। ইলাচি ডায়াবেটিসের সমস্যা আঁতরাবলৈ সহায় করে।